মাদারীপুরের রাজরে নতুন বছরের প্রথম দিনই বই পেল শিক্ষার্থীরা। সুজন হোসেন রিফাতের তথ্যচিত্রে একটি প্রতিবেদন। মাদারীপুরের রাজরে বছরের প্রথম দিনেই নতুন মোড়কের রঙিন বই হাতে পেল শিক্ষার্থীরা। রাজর উপজেলার প্রাথমিক বিদ্যালয় 140টি, মাধ্যমিক বিদ্যালয় 31টি এবং 7টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। মাদারীপুরের 4টি উপজেলায় এর ব্যতিক্রম ছিল না। 2021 শিক্ষাবর্ষে করোনা পরিস্থিতির মধ্যে সারাদেশে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে 34,36,62,412 নতুন বই তুলে দেওয়া হয়েছে। মাদারীপুরের রাজরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে ছিল বই বিতরণের অনুষ্ঠান। রাজরের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রাজর বালিকা উচ্চ বিদ্যালয়ে 1 জানুয়ারি শুক্রবার দুপুরে বই বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু মনীন্দ্রনাথ বারৈয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজরের ইউএনও মোহাম্মদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী শিক্ষক নুরে আলম, শিক্ষক বাবু কার্তিক মণ্ডল, সাংবাদিক সুজন হোসেন রিফাত, টুটুল বিশ্বাস ও সজীব ফরাজি সহ প্রমুখ। আমরা 2010 সাল থেকে পাঠ্যপুস্তক উৎসব পালন করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সদ্য ছাড় জনাব মোহাম্মদ আনিসুজ্জামান। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাধ্যমিক কেমন খুশি লাগতেছে? অনেক ভালো লাগতেছে যে আমরা পুরো বছরটা এত ছিল এই জন্য আমরা ঠিক মতো পড়াশোনা পেতে জন্য অনেক ভালো লাগতেছে যে সারা বছর স্কুলে আসতে পারিনি, এবার স্কুলে এসে বইটা পেলাম। এখন অন্তত আমরা বাসায় বসে ভালো মতো লেখাপড়া করতে পারি আর আশা করছি যে আমরা খুব শীঘ্রই স্কুল করার আজকে আমাদের বই বিতরণ উৎসব। এই উৎসবে আজকের এই রাজর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আজকে যারা আয়োজক, বিশেষ করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বাড়ৈ, উনি আছেন আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমাদের অত্র উপজেলার উপজেলা শিক্ষা অফিসার জনাব ফজলুল হক আমাদের উপস্থিত আছেন। আমাদের এই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং আজকের যারা প্রাণ, আজকে যাদের জন্য অনুষ্ঠান, সেই আমাদের প্রিয় ছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সুধি মণ্ডলী, সকলকে আমার অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম এবং আবারও হ্যাপি নিউ ইয়ার। আসলে এই দিনটা কাছে 20 সাল একদম বিশের মতোই গেছে মনে হয়, বিস্ময় ছিল, আমরা কোথাও বের হতে পারিনি। ইভেন এই যে আমাদের এত সুন্দর মুখশ্রী, এত সুন্দর চেহারা, এটাও দেখাতে পারছি না, মাস্ক দিয়ে ঢেকে রাখতে হচ্ছে, তাই না বলেন? এটা খুব কষ্টকর। কালকে দেখলাম, আমি খুব ইনফরমালি বলছি, গতকালকে কক্সবাজারে যায় অনেকে এই দিনটা উদযাপন করার জন্য। কক্সবাজারে কয়েকজনকে সাংবাদিকরা জিজ্ঞেস করে আমরা যে 1 তারিখে এই বছরের প্রথম দিনে, বছরের প্রথম দিন এবং আমাদের শিক্ষক স্যার বলেছেন একটা শুভ দিন, আসলে সব দিনই শুভ দিন। এখন যদি আমি খ্রিস্টানদের কথা চিন্তা করি তাহলে তাদের হচ্ছে সানডে, হ্যাপি সানডে, শান্তি তো হলো না, আসলে ফ্রাইডে, তাহলে তারা কি বলবে এটা কি হ্যাপি? না, তা না, বছরের প্রত্যেকটা দিনই হচ্ছে হ্যাপি, হ্যাপি ডে। আর বিশেষ করে আমরা এই দেশ হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ, বিধায় আমরা হয় ধর্মীয়ভাবে মনে করি যে শুক্রবার একটা ভালো পবিত্র দিন, সেই হিসাবে হয়তো বলছি। যাই হোক, প্রতিটি দিনই পবিত্র দিন, তবে আমাদের জন্য ধর্মীয় আসপেক্টেও এটা একটা পবিত্র দিন, সেই হিসাবে বছরটা ভালো দিন দিয়ে শুরু হয়েছে।
তা আমরা চাই যে 2020 সালে যে সমস্ত রোগ শোক আমাদের বিভিন্ন ধরনের আমাদের সমাজকে আমাদের জীবনাচরণকে একদম আষ্টেপৃষ্ঠে রেখেছিল, একদম ঘরবন্দী করে দিয়েছিল, সেটি হয়তো আর হবে না। আমরা আগামীতে সেই করোনা মুক্তি হবে আমাদের, এবং ভ্যাকসিন অলরেডি সারা পৃথিবীতে চলে আসছে। আমার ধারণা যে ইনফ্লুয়েঞ্জা যেমন একটি জ্বর আমরা কোনো ভয় পাই না, করোনাও তেমন একটা ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ফ্লু হয়ে যাবে, এবং এটা নিয়ে মানুষ আর অত বেশি উদ্বিগ্ন বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকবে না। এবং এই বছরটি 2021 সাল আমাদের জাতীয় জীবনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ 2021 সালে আপনারা সকলেই জানেন যে 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আমরা বিজয় লাভ করেছিলাম। 2021 সালে তারই সুবর্ণ জয়ন্তী, 50 বছর পূর্তি, তো সেইটি সেই দিক থেকে গুরুত্বপূর্ণ। এবং আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার ডাকে যে সাড়া দিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, এবং তারই জন্ম শতবার্ষিকী আমরা কিন্তু উদযাপন করছি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো সব দিক থেকে, এবং 2021 সালে আমাদের যে ভীষণ 2021 ছিল, যে মধ্য আয়ের বাংলাদেশ আছে না, তোমরা জানো না, আছে তো ডিজিটাল বাংলাদেশ, সেইটাও কিন্তু আমরা অ্যাচিভ করার বছর। এবং 2030 সাল আমাদের যে SDG আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেইটা আমাদের অর্জন। এবং আমাদের সর্বোপরি যে 2041 সাল ভীষণ 2041, সেটা হচ্ছে কি, ডেভেলপড বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। তো বই সম্পর্কে একটি বিখ্যাত উক্তি আমার খুব ভালো লাগে, আমি স্টুডেন্ট লাইফ থেকে এটা দেখেছি, পড়েছি, বিখ্যাত রুশ দার্শনিক লিও টলস্টয়ের নাম তোমরা নিশ্চয়ই শুনেছ, তার একটা বিখ্যাত উক্তি আছে কি, দেয়ার আর থ্রি থিংস আর এসেন্সিয়াল ফর হিউম্যান লাইফ, দ্যাট ইজ বুকস, বুকস অ্যান্ড বুকস। তো আমি এটাকে অন্যভাবে বলতে চাই, আই ওয়ান্ট টু সে ইন অ্যানাদার ওয়ে, দ্যাট ইজ দেয়ার আর থ্রি থিংস আর এসেন্সিয়াল ফর হিউম্যান লাইফ, দ্যাট ইজ বুক, দ্যাট ইজ বুকস। বুকস মিনস টোটাল এডুকেশন, বুকস মিনস ইফিসিয়েন্সি অফ ইংলিশ, ফ্লুয়েন্সি অফ ইংলিশ, বিকজ ইউ নো ইংলিশ ইজ দ্য is an international language. So if you don't proficient in English, then you can't then you can't anything in the world. And another important thing is ICT. ICT means information and communication. ICT একটা পাঠ্যবস্তু যখন আছে, ICT তথ্য প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, দ্যাট মিনস দ্য ইউজ অ্যান্ড ইউটিলাইজেশন অফ ICT, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ ইউ ডোন্ট অ্যাডেপ্ট ইন ICT, দেন ইউ ক্যান্ট ইমাজিন এনিথিং, তুমি কিছুই চিন্তা করতে পারবে না যদি তুমি দক্ষ না হও ICT। বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, এবং এটার সহজ ব্যবহার এবং প্রয়োগ জানতে হবে, অ্যাপ্লিকেশন, ইউটিলাইজেশন। And another important thing that is very important for our national life, for our entire life, for our whole life, that is patriotism. Tumra adhyapok Abdullah Abu Shahid er naam shunecho na? Abdullah Abu Shahid ke ki bole? Abdullah Abu Shahid er kintu bikkhato ekta protishthan ache, tar naam ki? Bishwo Sahitya kendrer karyakrom chole na? Ache, ache. Tale era pare na keno? Shudhu pathyapustok porle hobe na, ক্লাসের বই পড়লে হবে না, ক্লাসের বাইরেও অনেক কিছু জানা, বিশাল জগৎ আছে কিন্তু। এবং পৃথিবীর যারা বিখ্যাত মানুষ, আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, হ্যাঁ, আমরা যদি টমাস আলভা এডিসনের কথা বলি, তারা প্রত্যেকেই, তাদের প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, ছিল। আরজালি মাতুপুরের কথা বলি, ছিল, আরজালি মাতুপুরের নাম শুনেছ, এরা হচ্ছে বিখ্যাত। লালন ফকিরের কথা বলি, লালন ফকিরের কোনো শিক্ষা ছিল, ফের স্কুলেই পড়েনি, স্কুলে যাইনি, তাহলে কি লালন ফকিরকে আজকেও আমরা স্মরণ করছি, তাই না? তো লালন ফকিরের একটা বিখ্যাত গান আছে যে সময় গেলে সাধন হবে না, এখনো আমরা বলি মনে মনে। তো বিখ্যাত মানুষ হওয়ার জন্য একাডেমিক শিক্ষার কোনো প্রয়োজন নাই। একাডেমিক শিক্ষা কি? একাডেমিক শিক্ষা একটা নির্ধারিত শিক্ষা, যেটা দিয়ে একটা নির্ধারিত স্তর পর্যন্ত মানুষকে একটা পর্যায়ে শিক্ষিত করে। বাট তুমি যদি এক্সেপশনাল কিছু হতে চাও, তুমি যদি সত্যিকারের মানুষ হতে চাও, বিখ্যাত হতে চাও, তাহলে তোমাকে তোমার নিজের চেষ্টাই থেকে, নিজের চিন্তাধারা থেকে, নিজের বুদ্ধিবিদ্যা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে।
তো এটার জন্য আব্দুল্লাহ আবু সাইদের একটা কথা আমার খুবই ভালো লাগে। বাংলাদেশে আমরা এত মানুষ, ছোট্ট একটা দেশ, পৃথিবীতে অনেক দেশ আছে, যে আমাদের দেশের 1 কোটির উপরে মানুষ বিদেশে প্রবাসী, পৃথিবীতে অনেক দেশ আছে যাদের দেশের জনসংখ্যা 1 কোটি নাই। এবং আমি এটা আস্তে আস্তে আমাদের শিক্ষা বিস্তারের সঙ্গে গল্প করছিলাম যে বাংলাদেশের এত অগ্রগতি, অগ্রযাত্রা, বাংলাদেশে অনেক দুর্নীতি আছে, আছে না? আমরা সবসময় দুর্নীতি, করাপশন 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 রেগুলি হয়, তারপরও পদ্মা সেতু হয়ে যাচ্ছে। তাহলে তো এত করাপশন, তো পদ্মা সেতু হতে তো টাকা লাগে, এত টাকা কোথায় থেকে আসে? তারপরে হচ্ছে পায়রা, গভীর সমুদ্র বন্দর, বিশাল বাল্লা, এটা সত্যি। তো আমি যেটা বলছিলাম যে উনি বলছে দুইটা জিনিস আমাদের দেশে হচ্ছে সমস্যা, প্রবলেম। There are two things, a big problem in our country. That is, huge population. মানুষ বেশি, এতটুকু একটা দেশ, এত মানুষ। মানে the management of our mass people is very tough. এই গণমানুষের ম্যানেজমেন্ট, এই গাড়ির ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এভরি ম্যানেজমেন্ট ইজ ভেরি টাফ। এটা আমরা প্রশাসনিক লাইনে আছি, আমরা বুঝি। একটা মানুষকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য কোনো তালিকা করতে গেলে তালিকা করা খুব কঠিন, হাজার হাজার মানুষ আসে, সেখান থেকে খুঁজে খুঁজে এই রাজৌরি উপজেলার জন্য 200 মানুষ বের করা, এটা খুব টাফ ব্যাপার, কঠিন কাজ। আর হাজারো তদবির, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক তদবির করে, শিক্ষা অফিসার তদবির করে, সাংবাদিক তদবির করে, ইউনো তদবির করে, মেয়র তদবির করে, সবাই তদবির। তো এগুলোর মধ্যে থেকে সকল অবস্টাকল গুলোকে পার করে কেটে 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 বাসায় করা। অনেকেই বলছে যে হিউজ পপুলেশন, এটা কোনো অসুবিধা না, এটাও বড় প্রবলেম না। পৃথিবীতে অনেক দেশ আছে, অস্ট্রেলিয়া আছে, কানাডা আছে, রাশিয়া আছে, ইউএসএ আছে, যাদের মানুষ নাই,